নমস্কার বন্ধুগণ, ডিজে সাউন্ড বাঁকুড়া আপনাদের সামনে আর একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির। আজকের ভিডিওতে আমি আলোচনা করব সেলিম ভাইয়ের নিয়ে। সেলিম ভাইয়ের প্রশ্ন হচ্ছে, আহুজা কোম্পানির SSD 120 ওয়াট ডিপি 120 ডিপি এই অ্যাম্পলিফায়ারে কটি চঙ্গা চলবে এবং কটি বক্স চলবে, চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো ভিডিওটি শুরু করার আগে, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমরা অ্যাম্পলিফায়ারটা দেখে নিই। এটা হচ্ছে আহুজা কোম্পানির SSB 120 ডিপি। এটা খুব ভালো অ্যাম্পলিফায়ার, মিক্সার অ্যাম্পলিফায়ার। এটা এর RMS পাওয়ার হচ্ছে 120 ওয়াট, এর ম্যাক্সিমাম পাওয়ার 160 ওয়াট। এর 5টে মাইক পাচ্ছেন, 2টো অক্স পাচ্ছেন, একটা ডিজিটাল ডিসপ্লে পাচ্ছেন, তার সিলেক্টার সুইচ পাচ্ছেন, 3টে ভলিউম পাচ্ছেন, একটি বেস, ট্রাভেল আর মাস্টার ভলিউম, পাওয়ার সুইচ পাচ্ছেন এবং লেভেল ইন্ডিকেটার। আচ্ছা, ব্যাকসাইডটা দেখে নিই। ব্যাকসাইডটা আপনি পাচ্ছেন 2টো অক্স, 2টো আউটপুট পাচ্ছেন, একটা প্রি অ্যাম্প আউটপুট এবং একটা লাইন আউটপুট। আচ্ছা, আপনি 12 ভোল্ট ব্যাটারিতে এটা চালাতে পারবেন। এতে 70 ভোল্ট, 100 ভোল্টও দেওয়া আছে। আপনি ট্রান্সফর্মার দেওয়া ইউনিটগুলো চালাতে পারবেন। আর স্পিকার আউটপুটটা দেখে নিই, কমন 4 ওহমস, 8 ওহমস, 16 ওহমস। ঠিক আছে বন্ধুগণ, এরপর এটাতে আমরা কী কী চালাতে পারবো সেটা দেখে নিই। তার আগে এর পাওয়ার আপনি 220 থেকে 240, 12 ভোল্ট ব্যাটারি তো বাজবে। এর নিট ওয়েট হচ্ছে 11 কেজি। আচ্ছা, প্রথমে আমরা দেখে নিই এর আউটপুটে, স্পিকার আউটপুটটা কী কী বাজাতে পারবো। আপনি প্রথমে বক্স যদি নেন SRX50DX, এ ধরনের দুটো যদি বক্স নেন, এটা 16 ওহমসের বক্স। এ ধরনের বক্স যদি আপনি দুটো নেন তাহলে আপনি 8 ওহমসে বাজাতে পারবেন আরামসে। আর যদি এই ধরনের 4টি বক্স নেন তাহলে 4 ওহমসে চলে যাচ্ছে প্যারালাল কানেকশান করলে। আর SRX120DX এ ধরনের, এতে 100 ওয়াটের বক্স, এগুলো এ ধরনের বক্স আপনি 2টো 4 ওহমসে বাজাতে পারছেন, এটা 8 ওহমসের বক্স। আচ্ছা বন্ধুগণ, এরপর তাহলে দেখে নিই ইউনিট। প্রথমে ইউনিট চালাবেন আপনি 16 ওহমসের একটি, 16 ওহমসের যদি চালান একটি ইউনিট তাহলে 60 ওয়াটের একটা ইউনিট নিতে পারেন, এটা 16 ওহমসের হয়। এরপর যদি আপনি 2টো ইউনিট চালাবেন, 60 ওয়াটের 2টো ইউনিট চালান, কোনো অসুবিধা নেই। 16 ওহমসের 2টো ইউনিট প্যারালাল কানেকশান করলে আপনি 8 ওহমসে চালাবেন আরামসে, চলবে, কোনো অসুবিধা নেই। আপনি যদি 40 ওয়াটের 16 ওহমসের ইউনিট চালান তাহলে 4টে চালাতে পারবেন। আপনি 50 ওয়াটের ইউনিটও চালাতে পারবেন 4টে। এটা আহুজা কোম্পানির মেশিন, খুব ভালো মেশিন, এটাতে লোড নিয়ে নিবে কোনো অসুবিধা নেই। ঠিক আছে বন্ধুগণ, এটা খুব ভালো অ্যাম্পলিফায়ার এটি। তাহলে বন্ধুগণ, সেলিম ভাই, এই ভিডিওটি কেমন লাগলো আপনি অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি শেষ করার আগে আরেকটি ছোট্ট কথা, যারা এই লাইনে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের অনেক কিছু শেখার আছে, জানার আছে। আর করোনা ভাইরাসের যে আতঙ্ক, তাতে আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন, সুস্থ থাকুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।